আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেস্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি নতুন চাকরি সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পরবর্তীতে নতুন নতুন সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করুন। তো বন্ধুরা, বরাবরের মতো আবার একটি চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখেন, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIVDB এর সম্মিলিত আর্থিক সেবা কর্মসূচি IFSP এর আওতায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শ্রমজীবী পুরুষ মহিলা দল গঠন সঞ্চয় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদসমূহে কিছু সংখ্যক পরিশ্রমী সৎ ও উদ্যমী কর্মী নিয়োগ করা হবে। তো বন্ধুরা, নিচে দেখেন ক্রমিক নম্বর, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স, মাসিক বেতন। ক্রমিক নম্বর একে দেওয়া আছে শাখা ব্যবস্থাপক, স্নাতক, স্নাতকোত্তর। ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড ও এক্সেলের পারদর্শী এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সর্বোচ্চ বয়স হবে 45 বছর। মাসিক বেতন স্কেল এখানে দেখেন, প্রাথমিক সর্বসাকুল্যে 23,500 টাকা এবং নিয়মিত হওয়ার পর 6 মাস পর 24,520 টাকা। তো বন্ধুরা, 2 নম্বরে দেখেন হিসাবরক্ষক। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে হিসাব বিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর, কম্পিউটারে ওয়ার্ড ও এক্সেল ব্যবহার পারদর্শী হতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। প্রারম্ভিক সর্বসাকুল্যে 16,050 টাকা এবং নিয়মিত হওয়ার পর 6 মাস পর 16,700 টাকা। তো তিনে দেখেন কর্মসূচি সহকারী এক, ক্ষুদ্র ঋণ, HSC স্নাতক, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা অবশ্যই। এখানে বেতন স্কেল দেখেন, প্রাথমিক বেতন, যাতায়াত ও মোবাইল বিল সহ সর্বসাকুল্যে 15,865 টাকা, নিয়মিত হওয়ার পর 6 মাস পর 16,408 টাকা। তো বন্ধুরা, নিচে দেখেন অন্যান্য সুবিধা ও শর্তাবলী। উপরোক্ত সকল পদে গ্র্যাচুইটি, প্রিভিডেন্ট ফান্ড, উচ্চ ভাতা সব রয়েছে, আপনারা দেখে নেবেন। 1 নম্বর পদে শুধুমাত্র বর্তমানে কর্মরত আছেন এমন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনপত্রে বর্তমানে কর্মকর্তার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে। তো বন্ধুরা, নিচে দেখেন আগ্রহী প্রার্থীরা খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক A4 সাইজ সাদা কাগজে আবেদনপত্র এবং সাথে সাম্প্রতিক তোলা 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা যদি থাকে, সংশ্লিষ্ট পরীক্ষা পাশে সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও যোগাযোগের জন্য সেল ফোন নম্বর উল্লেখপূর্বক 9 ফেব্রুয়ারি 2020 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক FIVDB খাদিমনগর সিলেট বরাবর দরখাস্ত পাঠাতে হবে। তো বন্ধুরা, এটি একটি খুব সুন্দর NGO-র একটি সার্কুলার। যারা আপনারা আবেদন করবেন, তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলেই ওখান থেকে এই সার্কুলারটি ডাউনলোড দিয়ে বিস্তারিত জানতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।